প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ওয়েবসাইটকে একটি হোস্টিং থেকে অন্য একটি হোস্টিংয়ে ট্রান্সফার করতে হয় কাজটি খুবই সিম্পল এবং এই কাজটি যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে কিন্তু শুধু এই কাজ করেই ফাইবার থেকে আপনি হিউজ আর্ন করতে পারবেন আমি চলে আসছি ফাইবারে এবং সার্চ করেছি হোস্টিং মাইগ্রেশন এই সার্ভিসটিকে হোস্টিং মাইগ্রেশন বলে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে জায়গায় খুব বেশি গিক কিন্তু নাই কিন্তু যারা আছে তারা কিন্তু দেখেন এই ছোট্ট কাজের জন্য কেউ একশো ডলার চার্জ করতেছে কেউ তিরিশ ডলার কেউ পঁচিশ ডলার কেউ পঞ্চাশ ডলার চার্জ করতেছে আমি যদি এই অ্যাকাউন্টের দিকে একটু খেয়াল করি আমি দেখবো যে তিনি থার্টি ডলার চার্জ করতেছে এবং এখনও পর্যন্ত কিন্তু তিনি প্রায় পনেরোশো অর্ডারের মতো কমপ্লিট করেছে জাস্ট এই কাজটি করে যে একটি হোস্টিংকে অন্য একটি হোস্টিংয়ে ট্রান্সফার করে দেবে ইট তো এই কাজটি যদি আপনি খুব ভালোভাবে বুঝে যেতে পারেন তাহলে আপনিও শুধু এই কাজটি করে কিন্তু ফাইবার থেকে হিউজ আর্ন করার সুযোগ পাবেন মূল কাজে যাওয়ার আগে চলেন আপনাদেরকে হোস্টিং মাইগ্রেশনের লজিকটা একটু বুঝিয়ে বলি আমি এই ওয়েবসাইটটিকে যেহেতু অন্য একটি হোস্টিংয়ে ট্রান্সফার করতে চাচ্ছি এর জন্য আমাকে এই ওয়েবসাইটের ফাইলস ফাইলস মিনস ওয়েবসাইটের ছবি ভিডিও এইচডিমএল ফাইল সিএসএস ফাইলস যাবা স্ক্রিপ্ট ফাইল এই ধরনের যত ফাইলস আছে সবগুলো ফাইলসকে ডাউনলোড করবো এরপর এই ওয়েবসাইটটি যেই ডাটাবেজের আন্ডারে রান করতেছিল ওই ডাটাবেজটিকে ডাউনলোড করবো কী কী ডাউনলোড করবো এই ওয়েবসাইটের সমস্ত ফাইলস ডাউনলোড করব এবং এই ওয়েবসাইটের ডাটাবেস ডাউনলোড করব এরপর এই ফাইলসগুলোকে আমি নতুন হোস্টিংয়ে ফাইলসের জায়গায় ফাইল বসিয়ে দেবো এবং ডাটাবেসের জায়গায় ডাটাবেস বসিয়ে দেব দ্যাটস সিম্পল তো চলুন প্র্যাকটিক্যালি দেখি এই কাজটি কিভাবে করতে হয় তো এই কাজটি করার জন্য আমি চলে যাব এই ওয়েবসাইটের সি প্যানেলে ওয়েবসাইটের নাম লেখার পর এরপরে অ্যাড করে দিবেন সি পি এল তারপর এন্টার হিট করলে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এই ওয়েবসাইটের সি প্যানেলে রিডিরেক্ট হব এরপর সি প্যানেলের রিজন নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সেখানে লগ ইন করব সিপেন আসার পর যেহেতু আমি আগেই বলছি আমি ফাইলস এবং ডাটাবেস ডাউনলোড করব তো চলেন ফাইলস আগে ডাউনলোড করে নিই ফাইলস ডাউনলোড করার জন্য আমি চলে আসবো ফাইল থেকে এই যে ফাইল ম্যানেজারে আমি এখানে ক্লিক করলে এই ইন্টারফেসটি দেখতে পারবো এরপর পাবলিক আন্ডারস্কোর এই স্টেম এল এই ফোল্ডারে ঢুকে যাব কিন্তু আপনার যদি একই হোস্টিংয়ে একাধিক ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটের নামে এই দিকে আপনি ফোল্ডার দেখতে পারেন হুম তো আমার এই হোস্টিংয়ে একটি ওয়েবসাইট আছে যার জন্য আমি এই একটি ওয়েবসাইটকে এই পাবলিক আন্ডারস্কোর এস্টেম্যাল ফোল্ডারে পাবো তো চলে যাচ্ছেন পাবলিক আন্ডারস্কোর এস্টেমাল ফোল্ডারে এখানে আসার পর কাজটি খুবই সিম্পল পাবলিক আন্ডারস্কোর এর ঢুকে আমি সবগুলো ফাইলকে ডাউনলোড করে ফেলবো ডাউনলোড করার জন্য প্রথমে আমি এই যে জায়গায় টপে সিলেক্ট অল ক্লিক করে সিলেক্ট করব তারপর এই যে টপে কম্প্রেস আমি এখানে রাইট বাটনেও ক্লিক করতে পারি এই যে কমপ্রেস আছে কিন্তু আই প্রেফার দ্যাট যে আমি এই টপে কমপ্রেস বাটনে ক্লিক করব এরপর এখানে আমাকে কম্প্রেশন টাইপ সিলেক্ট করে দিতে হবে আপনি জিপ দিতে পারেন টার দিতে পারেন যা ইচ্ছে আপনি তাই দিতে পারেন আমি এই টারটাকে ইউজ করি বেশিরভাগ কারণ এইটাতে খুব বেশি সুন্দর করে কম্প্রেস হয় আর ফাইল সাইজও ছোট হয় এরপর আমি যদি একটু নিচে নামি নিচে নামলে আমি দেখতে পারবো এই কম্প্রেশন ফাইলের একটি নাম তৈরি হচ্ছে আমি নামটিকে চেঞ্জ করে দিচ্ছি এ পি আর আই এরো টু ফোর তারপর কমপ্রেস ফাইল আমাদের ফাইল কম্প্রেশন সম্পন্ন হয়েছে আমরা ক্লোজ করে দিলে দেখতে পারবো ওইখানে আমাদের ফাইলটিকে দেখা যাচ্ছে এই ফাইলটিকে আমরা রাইট বাটনে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারি টপে ক্লিক করে আমরা সেটাকে ডাউনলোড করতে পারি আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে এর নির্দিষ্ট ফোল্ডারটিকে দেখিয়ে দেব আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে এই ফোল্ডারটিকে ব্যাক আপ ফোল্ডার তৈরি করতেছি এরপর আমি এখানে সেভ করে দেব এই ফাইলটি এখন ডাউনলোড হচ্ছে আর ফাইল সাইজের উপর ডিপেন্ড করবে আপনার এই ফাইলটি কতক্ষণ সময়ের মধ্যে ডাউনলোড হবে আমাদের ফাইল ডাউনলোড সম্পন্ন হয়েছে এখন আমাকে ডাউনলোড করতে হবে ডাটাবেস। ডাটাবেস ডাউনলোড করাটা আরও সহজ আমরা ডাটাবেস ডাউনলোড করার জন্য ডাটাবেস থেকে পিএসপি মাইড মেনে ক্লিক করবো এরপর বাম পাশে আমি আমার ডাটাবেজের লিস্ট দেখতে পারবো যদি এখানে একাধিক ডাটাবেস থাকে সেক্ষেত্রে হয়তো আপনি বুঝবেন না আপনি যেই সাইটটি ট্রান্সফার করতে চাচ্ছেন এই সাইটের ডাটাবেস কি সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি আপনার ডব্লিউপি কনফিক ডট পিএসি ফাইলটি আছে এই ফাইলটি একটু যদি এডিট করেন আপনি এখানে ডাটাবেস সংক্রান্ত ইনফরমেশন পাবেন এখানে আছে ডিভি নেম ডিভি নেম মানে হচ্ছে ডাটাবেজ নেম ডিভি নেমের পরের জায়গায় আপনার ডাটাবেসের নেম দেওয়া থাকবে এই নেমটাকে আপনি এখান থেকে খুঁজে বের করুন আমার এখানে একটি ডাটাবেস আছে তাই আমি আমার ডাটাবেসে ক্লিক করে নিব আপনার এইখানে যদি একাধিক ডাটাবেস থাকে আপনি কনফার্ম হবেন যে কোনটি আপনার ডাটাবেস তারপর ওই ডাটাবেজের মধ্যে ক্লিক করবেন আমি এই ডাটাবেসে ক্লিক করছি এরপর এখানে আপনি আপনার ডাটাবেজের যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো এখানে দেখতে পারবেন এগুলো চেক করার আসলে কিছু নেই তারপরও চেক করে দেখতে পারেন আমরা এখানে টপে এক্সপোর্ট একটি বাটন দেখতে পারবো এই এক্সপোর্ট বাটনে ক্লিক করব এরপর যা আছে ফরম্যাট এস আছে এসকিউলে থাকুক যা আছে তাই ঠিক রেখে আমরা জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করব এরপর আমি এই ডাটাবেসটিকে যেখানে সেভ করতে চাই সেইখানে সেই ফোল্ডারটিকে দেখিয়ে আমি সেভ বাটনে ক্লিক করব অতি অল্প সময়ের মধ্যেই আপনার ডাটাবেস ডাউনলোড সম্পন্ন হয়ে যাবে তো আমার এই ওয়েবসাইটের ফাইলস এবং ব্যাকআপ নেওয়া সম্পন্ন হয়েছে এটি হচ্ছে আমার ফাইলস এবং এটি হচ্ছে আমার ডাটাবেসের ব্যাকআপ এখন এই ওয়েবসাইটটিকে আমি নতুন একটি হোস্টিংয়ে ট্রান্সফার করব এর জন্য প্রথমে আমাকে একটি হোস্টিং নিয়ে নিতে হবে আপনাদের সবার জন্য একটি সাজেশন অবশ্যই ওয়েবসাইটের জন্য ভালো একটি হোস্টিং নির্বাচন করবেন ভালো একটি হোস্টিং কেবল আপনাকে স্বস্তি দিতে পারে আপনার হোস্টিংটি যদি দুর্বল হয় সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট নিয়ে সার্বক্ষণিক একটি ঝামেলায় থাকবেন কোনো সময় এসে দেখবেন যে আপনার ওয়েবসাইট ডাউন কোনো সময় এসে দেখবেন যে আপনার ওয়েবসাইট ব্রোকেন কোনো সময় এসে দেখবেন যে আপনার ওয়েবসাইটে হ্যাকার এটা করেছে এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা হবে তো অবশ্যই একটি ভালো হোস্টিং নির্বাচন করে নেবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার সাজেস্টকৃত কিছু হোস্টিংয়ের লিস্ট দিয়ে দিব। আপনার চাইলে সেই লিস্ট থেকে আপনার পছন্দের হোস্টিংটিকে নির্বাচন করে নিতে পারেন এখন আমি আমার এই ব্যাকআপ ফাইলগুলোকে নতুন হোস্টিংয়ে ট্রান্সফার করব তো চলেন দেখি সেটা কীভাবে করতে হয় আমি আমার ওয়েবসাইটের জন্য কেনা নতুন হোস্টিংয়ের প্যানেলে আসার পর প্রথমেই আমি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবো আমি এটিকে এখানে ক্লোজ করে দেবো অথবা এখানে স্কিপ করে দিতে পারি এরপর আমি চলে আসবো ফাইলস থেকে ফাইল ম্যানেজারে আগের মতোই আমি পাবলিক আন্ডারস্কোর এইচ এম যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের মধ্যে আমি আমার ফাইলগুলোকে আপলোড করে দেবো ফাইল আপলোড করার জন্য আমি এখানে আপলোড বাটনে ক্লিক করছি এরপর সিলেক্ট ফাইলস এরপর এখান থেকে আমি আমার যে ফাইলটিকে ডাউনলোড করে রেখেছিলাম কিছুক্ষণ আগে সেই ফাইলটিকে সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি আমার ফাইল আপলোড করা সম্পন্ন হয়ে গেলে আমি এখানে ক্লিক করব ক্লিক করলে আমি এই ফাইলটিকে এখানে দেখতে পারবো আমার মেইন ডিরেক্টরিতে এরপর আমি রাইট বাটনে ক্লিক করে ফাইলগুলোকে এক্সট্রাক্ট করে দেবো কেননা আমি আমার হোস্টিংয়ে যখন ফাইলগুলো ছিল তখন কিন্তু সেইগুলো এক্সট্রাক্টেড অবস্থায় ছিল আমি ডাউনলোড করার জন্য কম্প্রেস করেছি আমি ওই হোস্টিংয়ে যে কাজগুলো করছি এই কাজগুলো এখানে রিভার্স করব আমি এই ফাইলটিকে এক্সট্রাক্ট করে দিচ্ছি এই বাটনে ক্লিক করে আমি অনুরূপটা এখান থেকেও ক্লিক করে করতে পারতাম যাই হোক যে বাটনে ক্লিক করি একই কাজ ঘটবে আমি এখানে এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করলাম ফাইল এক্সট্রাক্টিং হচ্ছে আমার ফাইল এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমি চাইলে এই ফোল্ডারটিকে ডিলেট করে দিতে পারি এই ফোল্ডারটি আসলে ডিলিট করে দেওয়া উচিত হোস্টিং সার্ভারে আসলে কোনো রকমের ব্যাকআপ বা অন্য ধরনের কোনো ফাইল রাখা উচিত না এরপর আমাকে আপলোড করতে হবে আমার ডাটাবেস তো ডাটাবেস যদি আমি আপলোড করতে যাই আমি যদি পিএইচপি মায়ের মিনে ক্লিক করি আমি এখানে দেখতে পারবো এখানে আসলে কোনো ডাটাবেস নেই এটি একটি ডামি ডাটাবেস তো এই ডাটাবেসের মধ্যে আমি আপলোড করবো না এর জন্য প্রথমে আমাকে এখানে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করাটা খুবই সহজ চলুন দেখি কীভাবে ক্রিয়েট করতে হয় যেহেতু আমি ইম্পোর্ট করব ইম্পোর্ট করার জন্য যেহেতু আমার জায়গা নেই এর জন্য আমি আগে একটি জায়গা ক্রিয়েট করে নিই নতুন ডাটাবেস ক্রিয়েট করার জন্য এই যে যে ডাটাবেস উইজারটি আছে আমি এই ডাটাবেস উইজারটি ক্লিক করব এরপর এখানে আগে একটু নাম দেয়া থাকবে এরপর এখানে আমি আমার ডাটাবেসের জন্য একটি স্ট্রং নাম দিয়ে দেবো ডাটাবেস অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এর জন্য ডাটাবেসের নামকে এমনভাবে দিতে হবে যেন হ্যাকার কোনোভাবেই ধারণা না করতে পারে আমি ডাটাবেসের একটি নেম দিয়ে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর আমি এখানে দেখতে পারবো যে আমার ডাটাবেসটি সম্পূর্ণ হয়ে গেছে আমি এই ডাটাবেসটিকে কপি করে নতুন একটি ফাইলে নোট করে রাখবো অবশ্যই কোনো রকমের কম আস্পেস এগুলো অ্যাড করা যাবে না যা আছে হুবহু তাই আমাকে রাখতে হবে এরপর এখানে আমাকে ডাটাবেসের নেম দিতে হবে আর এই নামের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে এবং এই পাসওয়ার্ডটিকে আবার এখানে দিয়ে দিতে হবে আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি পাসওয়ার্ডটিকে কপি করে নিচ্ছি এবং ইউজ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি নিচে এসে ডিবি পি এস এস পাসওয়ার্ড নোট করে রাখলাম এরপর ক্রিয়েট ইউজার বাটনে ক্লিক করছি আমি দেখতে পারবো এখানে আমার জন্য নতুন একটি ইউজারও তৈরি হয়েছে আমি এই ইউজারটিকে এখানে নোট করে ফেলব এখন আমাকে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে এই ইউজারকে অ্যাক্সেস দিতে হবে যেন এই ডাটাবেসটিকে অ্যাক্সেস করতে পারে এর জন্য আমি এখানে টিকচন দিয়ে নিচ্ছি এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে এই কাজগুলোর কোনো একটি যদি মিস হয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট কাজ করবে না এরপর আমি মেক চেঞ্জ বাটনে ক্লিক করে দিচ্ছি আমার ডাটাবেস ক্রিয়েটের কাজটি সম্পন্ন হয়েছে এখন যদি আমি ডাটাবেস থেকে পিএচপি মিনে আসি এসে দেখতে পারবো এইখানে আমি যে ডাটাবেসটি ক্রিয়েট করেছি সেই ডাটাবেসটি এখানে দেখা যাচ্ছে আমি যদি ডাটাবেসে ক্লিক করি আমি এখানে দেখতে পারবো এখানে কোনো টেবিল নাই আমাকে কি করতে হবে আমাকে এই ডাটাবেসটি ইম্পোর্ট করতে হবে করি এর জন্য আমি যখন ডাটাবেস ডাউনলোড দিয়েছিলাম তখন এক্সপোর্ট বাটনে ক্লিক করছি এখন যেহেতু সেটিকে আপলোড করব এর জন্য আমরা ইম্পোর্ট বাটনে ক্লিক করব খুবই সিম্পল এই যে এই জায়গায় ক্লিক করে জাস্ট ফাইলটি চুজ করে দিব এজ এ ফাইল ওপেন জাসের সব ঠিকঠাক থাকবে ইম্পোর্ট আমাদের ডাটাবেস ইম্পোর্ট হয়েছে আমি যদি আবার এখানে ক্লিক করি ডাটাবেজের মধ্যে ক্লিক করি তাহলে আমার ডাটাবেসের টেবিলগুলো এখানে দেখতে পারবো আমাদের ফাইলস ইম্পোর্ট হয়েছে আমাদের ডাটাবেজ ইম্পোর্ট হয়েছে কিন্তু এখনও আমাদের কাজ সম্পন্ন হয়নি আমাদের আরও একটু কাজ বাকি আছে সেটি কি আমাদেরকে এই ডব্লিউপি কনফিক ফাইলের মধ্যে বলে দিতে হবে যে আমরা নতুন ডাটাবেস ক্রিয়েট করেছি আমাদের ডাটাবেস একই আছে একই ফাইলস আমরা এখানে আপলোড করেছি বাট এখানে ডাটাবেসের নেম চেঞ্জ হয়েছে কি কারণে আমরা এখানে নতুন করে ডাটাবেস তৈরি করেছি তাই না ডাটাবেস তৈরি করেছি ডাটাবেসের রিজন নেম তৈরি করেছি ডাটাবেসের পাসওয়ার্ড তৈরি করেছি এই ইনফরমেশনগুলো আমাদেরকে এই ডব্লিউপি কনফ্লিক্ট ফাইলের মধ্যে দিয়ে দিতে হবে আমি ডব্লিউপি কনফ্লিক্ট ফাইভটি এডিট করতেছি এরপর আমার এই যে নোটপ্যাডে রাখার যেই ডাটাবেজের ইনফরমেশানগুলো আছে এই ডাটাবেজের ইনফরমেশানগুলোকে রাইট জায়গায় আমি বসিয়ে দিব ডিবি নেমের জায়গায় আমি বসিয়ে দিব ডাটাবেজের নেম কোনো রকমের স্পেস থাকা যাবে না এই যে এই দিক থেকে আমার একটি কোলন কেটে গেছে এই কোলন কাটা যাবে না এরপর ডিবি ইউজারের জায়গায় আমি দিয়ে দিব হচ্ছে ডাটাবেজের ইউজার নেম এরপর পাসওয়ার্ডের জায়গায় এই যে ডিবি পাসওয়ার্ড ডিবি পাসওয়ার্ডের জায়গায় আমি দিয়ে দিচ্ছি আমার নতুন পাসওয়ার্ড এরপর আমি এখানে সেভ করব সেভ করলে আমার এই দিকের কাজ সব সম্পন্ন হয়েছে আমার ফাইল আপলোড করা হয়েছে আমার ডাটাবেজ আপলোড করা হয়েছে ডাটাবেজের সাথে ফাইলের সম্পর্ক করে দিয়েছি এই কাজগুলো সব ঠিক আছে কিন্তু আরেকটা কাজ বাকি আছে সেটি কি আমি আগে ছিলাম ধরে নেন ব্লু হোস্টে এখন চলে গেলাম হোস্টিং গারে তো আমি যেইখান থেকে ডোমেন কিনেছি সেখানে তো আমাকে বলে দিতে হবে আমার হোস্টিংয়ের অ্যাড্রেস চেঞ্জ হয়েছে এখন আমাকে হোস্টিংয়ের অ্যাড্রেসটিকে চেঞ্জ করে দিতে হবে এর জন্য আমি চলে যাব আমার ডোমেন প্যানেলে মানে যেইখান থেকে আমি ডোমেন কিনেছি আমি চলে যাচ্ছি আমার নেমসিপ অ্যাকাউন্টে নেমসিপ অ্যাকাউন্টে এসে আমি ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন অ্যান্ড কন্টিনিউ পার্টন ক্লিক করছি আমি আপনাকে নেমচিপ থেকে দেখাচ্ছি সেটা সব ধরনের হোস্টিং সার্ভার একই রকম ফর এক্সাম্পল আমার এখানে আছে ও কমার্স লাইফ ডান পাশে দেখেন ম্যানেজ নামে একটি অপশন আছে সবগুলো ডোমেনের কিন্তু ডান পাশে ম্যানেজ নামে একটি অপশন আছে আমি জাস্ট এই ম্যানেজ বাটনে ক্লিক করব এরপর নিচে আসলে আপনি দেখবেন যে কাস্টম ডিএনএস আপনার ডোমেইন এবং হোস্টিং যদি একই কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বেসিক যে ডিএনএস থাকবে বা ডিফল্ট যে ডিএনএস থাকবে সেটি সেট করে দেবেন কিন্তু যদি ডোমেইন এক জায়গা থেকে এবং হোস্টিং আরেক জায়গা থেকে নেন সেক্ষেত্রে আপনি কাস্টম ডিএনএস দিবেন এরপর এই জায়গায় ডিএনএসটিকে বসিয়ে দিবেন এটি ছিল আমার একটি ক্লায়েন্টের ওয়েবসাইট আমি ক্লায়েন্টকে রিকোয়েস্ট করেছি যেন তিনি তার নেম সার্ভারকে পরিবর্তন করে নেয় তো আমার হোস্টিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এখন ক্লায়েন্ট যে কোনো টাইমে জাস্ট এই নেম সার্ভারটি পরিবর্তন করার সাথে সাথেই আমাদের ওয়েবসাইট রিডিরেক্ট হয়ে যাবে আমাদের নতুন হোস্টিংয়ে ভিডিওটি শেষ করব ভিডিওটি শেষ করার আগে চলুন ভিডিওটির সামারি করি প্রথমেই আমি আমার যে ওল্ড সার্ভার ছিল সেই ওল্ড সার্ভার থেকে ফাইল ডাউনলোড করেছি এরপর ওল্ড সার্ভার থেকে আমি ডাটাবেস ডাউনলোড করেছি এরপর নিউ সার্ভার আমি আমার যে ফাইলগুলো ডাউনলোড করেছিলাম সেই ফাইলগুলো আপলোড করেছি এরপর নতুন করে ডাটাবেস ক্রিয়েট করেছি ইউজার নেম ক্রিয়েট করেছি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছি এবং ওই ডাটাবেসেই আমি ডাটাবেসকে যেই ডাটাবেসটিকে আমরা আগে ডাউনলোড করেছিলাম সেই ডাটাবেসটি আপলোড করেছি আপলোড করার পর আমি ফাইলসের মধ্য থেকে ডব্লিউপি হাইফ ফাইল থেকে ডাটাবেজের ইনফরমেশান চেঞ্জ করে দিয়েছি এবং সর্বশেষ আমি যে হোস্টিং সার্ভার চেঞ্জ করেছি এর জন্য ডুমেন প্যানেলে গিয়ে নতুন সার্ভারের ইনফরমেশন মানে হচ্ছে নতুন নেম সার্ভার অ্যাড করেছি তো এই সাতটি স্টেপ যদি আপনি ঠিকভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইট এখন সম্পূর্ণভাবে ফাংশনাল হবে কিন্তু কোনো কোন সময় কুকির কারণে এই নেম সার্ভারটি চেঞ্জ হতে একটু সময় লেগে যেতে পারে যদি এরকমের হয় সেক্ষেত্রে আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করবেন আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এটা ক্লিয়ার হয়ে যায় পুরো ভিডিও জুড়ে আমি চেষ্টা করেছি হোস্টিং ট্রান্সফারের এই বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করার জন্য এরপরও আপনার যদি কোনো সমস্যা হয় কোনো মতামত থাকে কোনো সাজেশন থাকে সেটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ